প্রায় 18 মাস পর স্কুলের দরজা খুলতেই পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিল। সরকারের নির্দেশ মতন সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সরকারি স্কুলগুলি চালু হয়ে গেল। এদিন বেশ কয়েকটি বেসরকারি স্কুলও খুলেছে। প্রথম কথা রেস ধরে বলছি যে প্রত্যেক স্কুলে একজন করে সাফাই কর্মী দেওয়া দরকার, কিন্তু দেওয়া হয়নি। তো স্কুলগুলো তো ম্যানেজ করতে হবে, প্রত্যেক স্কুলেরই হেডমাস্টার সাহেব তাদের ফান্ড থেকেই হোক বা জনগণের কাছ থেকে টাকা পয়সা কিছু নিয়ে হোক সাফাই কর্মী রাখেন, নাহলে প্রশাসকের এইসব রাস্তাঘাট এইসব পরিষ্কার করবে, ওটা স্কুল যে ঝাড়লো আর এই ব্যাপারগুলো। তো আমাদেরও ওরকম দু তিনজন কর্মী আছে, কারণ আমাদের মর্নিংয়ে ক্লাস হয়, ডেতে হয়, এবং তাদেরকে আমরা একটা দিন মজুরির ভিত্তিতে কদিন কাজ করলো সেরকম একটা হিসেব করে মাইনে দেওয়া হয়। প্রতি মাসে টাকা লাগে, একটু বেশি লাগবে এখন যদি বলে যে সরকার যদি বলে তিন দিন করে পরিষ্কার করতে হবে তাহলে একটু বেশি লাগবে। এরকম আমি শুনেছি যে স্কুল চত্বর পরিষ্কার রাখা বা স্কুল খোলার উপযোগী রাখার জন্য সরকারি কিছু অনুদান সব স্কুলকে দেওয়া হচ্ছে, আমরা পেয়েছি নাকি আমি জানি না, কারণ ব্যাংকে দেখতে হবে। তো বিষয়টা হলো যে যদি সরকারিভাবে কিছু মানে অর্থের ব্যবস্থা করে দেওয়া হয় যে স্কুলগুলো তাদের প্রাঙ্গণ পরিষ্কার রাখবে এবং তার জন্য একটা টাকা যদি অ্যালটমেন্ট থাকে মাসে মাসে, তাহলে প্রত্যেকটা স্কুল, শুধু অনেক স্কুল বলে না, প্রত্যেকটা স্কুলের পক্ষেই সুবিধা হয় যে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শুধু তো কোভিড নয়, ডেঙ্গি আছে, যদি ঘাস হয়, যদি ঝোড় জঙ্গল থাকে সেখানে মশা লুকিয়ে থাকে, সেগুলো বাচ্চাদের কামড়াবে খেলতে গেলে, সব ব্যাপারেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা পয়সা মানে কন্টিনজেন্সি খরচ হিসেবে মাসে মাস দেওয়া উচিত গভর্নমেন্ট। শুনছি এবারে অনেকদিন বন্ধ থাকার পরে স্কুলগুলো খুলছে, দেওয়া হয়েছে আমরা শুনেছি। দেখুন এতদিন পর প্রায় 17 থেকে 18 মাস পর স্কুল পঠন পাঠন শুরু হলো, এতদিন অনলাইনে ক্লাস হচ্ছিল, কিন্তু অনলাইনে ক্লাসের মাধ্যমে শিক্ষক এবং স্টুডেন্টদের যে যোগাযোগটা সেটা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছিলো। আজ থেকে যে আবার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হলো এটাতে ওদের স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে একটা মেলবন্ধন আবার গড়ে উঠলো, আর আমরা এসেছি ওদের অভিনন্দন জানাতে, শিক্ষকদের সাথে সাথে স্টুডেন্টদেরও আমাদের অভিনন্দন জানাতে এসেছি, ওদেরকে উজ্জীবিত করতে এসেছি, আর পাশাপাশি এটাও আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি সোশ্যাল ডিস্টেন্স, তারা ঠিকমতো মাস্ক পরছে কি না ইত্যাদিগুলো যাতে বজায় থাকে সে চেষ্টা আমরা করার চেষ্টা করছি। এদিন বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের হাতে স্যানিটাইজার, কলম ও মাস্ক তুলে দেওয়া হয়। তাড়াতাড়ি আসবে, এবার ক্লাস শুরু হয়ে গেছে। মোবাইলে ভালো করে সাবধানে থাকবে কিন্তু হ্যাঁ স্কুলে আরে গোলাপ দাও তো হাতুটি পুরো আছে তো না না এদিকে একটু ঘুরে দাও হ্যাঁ গোলাপ
শ্রেণীকক্ষগুলিতে ছাত্র ছাত্রীদের মাস্ক পরে থাকতে দেখা যায়। বাংলাতে এটাকে বলে সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া। স্কুলগুলো স্কুলে এসে ভালোই লাগছে, কারণ অনলাইনে আমাদের অনেক সমস্যা হচ্ছিলো স্যারদের কথা, মানে স্যারদের সাথে সরাসরিভাবে আলোচনা করতে পারছিলাম না। আমাদের অফলাইন স্কুলেতে সুবিধাই হচ্ছে, স্যারদের সাথে সামনাসামনি বসে আলোচনা করতে পারছি, তারপর পড়াগুলো সহজে বুঝতে পারবো। অতিমারি পরিস্থিতি থেকে আমরা সামান্য মারিতে উপস্থিত হয়েছি। সরকারের নির্দেশ অনুযায়ী আজকে বিদ্যালয়ে নতুন করে পঠন পাঠন শুরু হচ্ছে। ক্লাস 9, 10, 11, 12 এই চারটে শ্রেণীর মোট আমাদের 435 জন ছাত্রছাত্রী আছে। আমরা 15 দিন আগে থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু করেছি, কিন্তু পুলিশকর্মীরা থাকায় পুনরায় আমাদেরকে আবার 3 দিন স্যানিটাইজের কাজ করতে হয়েছে। ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা একটি বেঞ্চে দুজন, একটি বেঞ্চ গ্যাপ দিয়ে দুজন, এইভাবে করা হয়েছে। সকাল 9:30 সময় 9 এবং 11 আসবে বিদ্যালয়ে, তাদের পঠন পাঠন শুরু হবে 10:00। দশম এবং দ্বাদশ শ্রেণী আসবে 10:30, তাদের পঠন পাঠন শুরু হবে 11:00, তাদের পঠন পাঠন চলবে 4:30 পর্যন্ত, এবং নবম এবং একাদশ শ্রেণী পঠন পাঠন চলবে 3:30 পর্যন্ত। এতদিন পর বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়, শিক্ষক শিক্ষিকারা খুবই খুশি। অনলাইনের মাধ্যমে যে পড়াশোনা চলছিল, সেই পড়াশোনাতে না শিক্ষক না ছাত্র কেউ খুশি হতে পারছিল না। ছাত্ররাও এখানে বিদ্যালয়ে আজ প্রবেশ করে খুবই আনন্দিত, উপস্থিতির হারও ভালো। গতকাল আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের উপস্থিতিতে অভিভাবক সভা করেছিলাম, গার্জেনরাও ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ে পাঠাতে উৎসুক। মাস্ক প্রত্যেককে বাধ্যতামূলক, স্যানিটাইজার আমরা বিদ্যালয় থেকে দিচ্ছি, তাদেরকেও আনতে বলা হয়েছে। নিজের জল নিজে খেতে হবে, টিফিন শেয়ার করা যাবে না, একসঙ্গে গল্প গুজব করা যাবে না। আমরা প্রতিদিন শ্রেণীকক্ষে জাতীয় সংযুক্তের পর আমরা 5 মিনিট সময় রাখছি, যাতে কোভিড প্রোটোকল সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা যায়, এবং সরকারি নির্দেশে যে সমস্ত কোভিড প্রোটোকল আছে, সমস্ত প্রোটোকল বিদ্যাপতি ভবন উচ্চ বিদ্যালয়ে মেনটেন করা হচ্ছে। অনলাইনের অসুবিধা হচ্ছে, একটা কমিউনিকেশান গ্যাপ হচ্ছিলো, বিশেষ করে আমাদের বিদ্যালয়ে আমরা ইউটিউবে সমস্ত কারিকুলাম আপলোড করছি, কিন্তু আমরা একটা জিনিস মানে লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীরা ফার্স্ট এপিসোডটা যদি ভিউ করছে তো সেকেন্ড এপিসোড করছে না, আবার থার্ড এপিসোড যদি ভিউ করছে ফোর্থ এপিসোড করছে না। সুতরাং সামগ্রিকভাবে একটা মানে পঠন পঠনের বিপর্যয় হয়েছে। আমরা যদি এই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠে খুব পঠন পাঠনটা চালিয়ে যেতে পারি, তাহলে ছাত্রছাত্রীরা তাদের পঠন পাঠনের মান উন্নত হবে, এবং শিক্ষক শিক্ষিকারাও তাদেরকে সাহায্য করে খুবই খুশি হবে বলে আমরা মনে করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।